আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, তার একটাই উদ্দেশ্য আপনি ওই চ্যানেল থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করবেন। কিন্তু ওই চ্যানেল থেকে টাকা ইনকাম তখনই হবে যখন ওই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হবে। এখন আপনার নতুন চ্যানেল ওয়াচ টাইমটাকে দূরে রাখুন। এখন যদি আপনি দ্রুতভাবে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চান, তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। কারণ এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে যে ট্রিক্সটা দিয়েছিলাম সেটা কিন্তু আপনারা অনেকে পছন্দ করেছেন, ভিডিওতে লাইক করেছেন, কমেন্ট করে জানিয়েছেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আরও একটা নতুন নিনজা ট্রিক দেখাবো, যেই ট্রিক্সটা যদি আপনারা আপনাদের চ্যানেলের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে খুব দ্রুততমভাবে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো রিকোয়েস্ট করবো এই ভিডিওটিকে 1 সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখার জন্য। কারণ আপনারা যদি 1 সেকেন্ডও মিস করে যান, তাহলে অনেক ইম্পর্টেন্ট কথা আপনারা কিন্তু মিস করে যাবেন, যেটা আপনার চ্যানেলের পক্ষে ভালো নয়। তো চলুন তাহলে বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম আপনারা কি করবেন, ইউটিউবের অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে কর্নারে আপনার চ্যানেলের লোগো দেখতে পাবেন, ওই লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইওর চ্যানেল নামে একটা অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এখানে কিন্তু একদম কর্নারে আবার 3 ডট দেখতে পাবেন। এই 3 ডটে শেয়ার অপশান রয়েছে, এই শেয়ার অপশানে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করবেন। অর্থাৎ আপনার চ্যানেলের লিঙ্কটা সর্বপ্রথম কপি করবেন। কপি করা হয়ে গেলে আপনাদেরকে কি করতে হবে, মোবাইলে থাকা ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি একটা ব্রাউজার ওপেন করছি এবং এই গুগলের সার্চ বারে একটা টেক্সট টাইপ করছি, সেটা কি মনোযোগ সহকারে দেখুন। এখানে লিখবেন লিঙ্ক শর্টনার, ভালো করে দেখে নিন। লিখার পরে এরকম ইন্টারফেস আসবে, অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনারা নিচের দিকে যাবেন, দেখুন এখানে bit.ly.com নামে একটা ওয়েবসাইট সর্বপ্রথম চলে এসছে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস পাবেন। আপনারা নিচের দিকে স্লাইড করে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাবেন এখানে দেখুন শর্টেন ইওর লিঙ্ক নামে একটা বক্স রয়েছে। তো আপনারা কি করবেন, এই জায়গাটায় আপনার চ্যানেলের লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে দেখুন শর্টেন নামে একটা বক্স রয়েছে, এই বক্সে ক্লিক করলেই কিন্তু দেখুন এখানে কিন্তু আপনার চ্যানেলের যে লিঙ্কটা সেটা কিন্তু শর্ট লিঙ্কে কনভার্ট হয়ে গেছে এবং দেখুন একটা কপি বাটন চলে এসেছে। আপনারা কি করবেন, এই কপি বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে কিন্তু আপনার চ্যানেলের শর্ট লিঙ্কটা কপি হয়ে যাবে। তো এটা একটা স্টেপ। এরপরে কি করতে হবে, আপনাকে মোবাইলে এই যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা এটা ওপেন করতে হবে। এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন আশা করি সকলের মোবাইলে রয়েছে। তো ওপেন করার পরে এই টেক্সটটাকে আপনারা কী করবেন, ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেঞ্জ করে নেবেন। এই যে দুটো বক্স মতন আইকনটা রয়েছে নিচে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কালারে ক্লিক করবেন, দিয়ে কী করবেন দেখুন আমি এই কালারটা করে নিচ্ছি, বা কোনো একটা এই কালারটা করে নিচ্ছি, বা আপনারা চাইলে আপনার পছন্দের মতন কালার করতে পারেন। ধরুন আমি এই কালারটা করে নিলাম। এরপরে কি করবেন, এখানে একটা টেক্সট অ্যাড করবেন। তো এই প্লাস আইকনে ক্লিক করবেন, এই টেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, ক্লিক করে আবার পেন্সিল আইকনে ক্লিক করবেন। তো দেখুন এখানে টেক্সটটা এডিট হয়ে গেছে। এখানে কি লিখবেন ভালো করে দেখুন, এখানে লিখবেন সাপ, SUB সাপ, দিয়ে লিখবেন VS, দিয়ে আবার লিখবেন SUB, অর্থাৎ সাপ ভার্সেস সাপ, এই কথাটা কিন্তু লিখবেন। লিখে ওকে করে দিবেন। ওকে করার পরে এটাকে বড় করে দিবেন, দেখুন এরকম করে বড় করে দিবেন, বড় হয়ে গেল। এবার কি করবেন, এই যে ইমেজটা এটা তৈরি করলেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে, এটাকে সেভ করবেন। সেভ করার জন্য এই ফাইলের আইকনে ক্লিক করবেন, ক্লিক করে সেভ এজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করে কি করবেন, ডিফল্টে ক্লিক করে এটাকে আল্ট্রাতে সিলেক্ট করে আপনারা ফাইনালি এই ইমেজটাকে সেভ করে নেবেন। তো সেভ হয়ে গেল। এরপরে স্টেপটা কি, এরপরে স্টেপ হলো আপনাদের প্রত্যেকের মোবাইলে রয়েছে ফেসবুক অ্যাপ্লিকেশন। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা আপনাদের প্রোফাইলের সব কিছু দেখতে পাবেন। এখন দেখুন ওপরে একটা সার্চ বার রয়েছে, এই সার্চ বারে কি লিখবেন এখানে দেখুন, ভালো করে দেখুন, এখানে লিখবেন ইউটিউব সাবস্ক্রাইবার্স, এইটা লিখবেন। লিখে নিচে যতগুলো এসে এগুলো কিছু টাচ করার দরকার নেই। আপনারা কী করবেন, ইউটিউব সাবস্ক্রাইবার লিখে সার্চ দিয়ে দেবেন। সার্চ দিলে কিন্তু আপনারা এখানে অনেকগুলো অপশান পাবেন এবং ওপরে দেখুন এখানে অল, ভিডিওস, পোস্ট, পিপুল, গ্রুপস, অনেক কিছু পাবেন। আপনারা কী করবেন, এই যে ওপরের অনেক অপশানগুলোর মধ্যে গ্রুপ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে ইউটিউব সাবস্ক্রাইবারের কত গ্রুপ রয়েছে দেখুন, এবং মেম্বার দেখুন 1,90,000, কোনটাতে 5,000, কোনটাতে 31,000, কোনটাতে 1,00,000, এরকম করে মেম্বার রয়েছে। অর্থাৎ এই সমস্ত গ্রুপের যারা জয়েন করেছে তারাও কিন্তু এরকম 1,00,000 করে সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলতে পারবে যদি আমার বলা স্টেপগুলো আপনারা ফলো করেন, যেটা আমি আপনাদেরকে এখন বলতে চলেছি। তো আপনারা কি করবেন, যেই গ্রুপগুলোতে বেশি করে মেম্বার রয়েছে আপনারা ওই গ্রুপগুলোতে জয়েন করবেন।
ধরুন আপনাদেরকে ডেমো দেখানোর জন্য আমি একটা গ্রুপে জয়েন করছি। জয়েন করে কি করব, ভিজিটে ক্লিক করছি। তো দেখুন ভিজিটে ক্লিক করার পরে এখানে রাইট সামথিং নামে একটা অপশন চলে এসেছে এবং ফটো অপশনও চলে এসেছে। আপনারা কি করবেন, এই ফটোতে ক্লিক করবেন এবং গ্যালারি থেকে যেই ফটোটা পিক্সেল ল্যাব থেকে তৈরি করলেন ওই ফটোটা এখানে নেক্সট বাটনে ক্লিক করে অ্যাড করে নেবেন। সাপ ভার্সেস সাপ এটা লেখা হয়েছে এই ফটোতে। এরপরে দেখুন ওপরে লেখা রয়েছে সে সামথিং অ্যাবাউট দিস ফটো। তো আপনারা কি করবেন, এই জায়গাটায় আপনারা যেই লিঙ্কটা শর্ট লিঙ্কে কনভার্ট করেছিলেন আপনাদের চ্যানেলের, ওই লিঙ্কটাকে এখানে দিয়ে দিবেন, পেস্ট করে দিবেন। তো দেখুন এখানে কিন্তু আমি লিঙ্কটা পেস্ট করে দিয়েছি। এরপরে কি করবেন আপনারা, ফাইনালি এই যে ফটোটা এই গ্রুপের মধ্যেই পোস্ট অপশনে ক্লিক করে পোস্ট করে দিবেন। দেখুন এখানে বন্ধুরা একটা ফটো এখানে পোস্ট করেছে এবং লেখা রয়েছে দেখুন সাব ফর সাব ড্রপ লিঙ্কস অ্যান্ড প্রুফ দ্যাট ইউ সাব টু মি। এবং দেখুন 1K কমেন্ট, অর্থাৎ 1000 লোক কমেন্ট করেছে। এবং দেখুন এখানে কমেন্টে ক্লিক করছি, দেখুন এখানে কিন্তু সবাই কিন্তু ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কমেন্ট করতেই রয়েছে। এবং এই প্রসেসে কিন্তু আপনি দ্রুতভাবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারকে বাড়িয়ে ফেলতে পারবেন। এবং দেখুন এখানে যারা লিখেছে সাব ভার্সেস সাব কাম ইনবক্স, এই সমস্ত কমেন্টের রিপ্লাই দিবেন কিভাবে, আপনার চ্যানেলের যে লিঙ্কটা কপি করলেন ওই কপি করা লিঙ্কটাই কিন্তু দিবেন। এছাড়া বন্ধুরা ঠিক একইভাবে এই সমস্ত ফটোকে অ্যাডমিন অ্যাপ্রুভ করেছেই বলে কিন্তু এখানে কমেন্ট এসছে। দেখুন এখানে দেখুন 236টা কমেন্ট, এরকম পরপর কিন্তু দেখুন এখানে 133টা কমেন্ট, দেখুন এখানে 282টা কমেন্ট, এগুলো কিন্তু অ্যাডমিন অ্যাপ্রুভ করেছে। অ্যাপ্রুভ করেছে বলেই কিন্তু তারা কমেন্টের সুযোগ পেয়েছে, আপনার ফটোকেও কিন্তু অ্যাপ্রুভ করে দিবে। এবং তখনই কিন্তু যখন কমেন্ট আসবে প্রত্যেকটা কমেন্টে কিন্তু আপনার চ্যানেলের যে লিঙ্কটা যেটা শর্ট লিঙ্ক করে কপি করেছিলেন সেটা কিন্তু পেস্ট করে দিবেন। এবং পেস্ট করলেই কিন্তু দেখবেন খুব দ্রুততার সাথে কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধি হতে শুরু করবে। তাহলে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন আপনাদেরকে অনেক হেল্প করবে। হেল্প করলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা কেমন হয়েছে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব রিলেটেড এই ধরনের হেল্পফুল ভিডিও আরও ফিউচারে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল বিএমটিএক্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা আপনারা সর্বপ্রথম পেয়ে যান।